মার্কেটে বিক্রি করি। এখানে এক ধরনের প্রোডাক্ট আছে ব্যান্ডেজ, এটা যতটুকু তারা বললো অফিসাররা যে এটা হচ্ছে বৈধ। আর যে এই যে প্রেগনেন্সি টেস্ট কিট, এইটা হচ্ছে অবৈধ। তুমি জেনে শুনে মানুষকে এভাবে প্রতারিত করছো কেন? রিডিংটা ভুল আসবে। হ্যাঁ, ভাই, পাঁচ বছর যাবৎ করতেছো, পাঁচ বছরে কত মানুষকে মানে তুমি মানে ঠকাইছো, জিনিসটা তো ভালো পরীক্ষা আসবে না। তাহলে তুমি এই জিনিসটা কেন করতেছো? মেয়েদের এটার উপরে তার আসতে পারে না ও আসতে পারে, এটা একটা মানে মিস টেস্ট দিতে পারে, এটা মেয়েদের জন্য খুব খারাপ একটা ঘটনা ঘটাই দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা এইসব ক্ষেত্রে আমাদের অনুমোদন নেওয়া লাগে এবং বি ক্যাটাগরি অনুমোদন নেওয়া লাগে। এগুলো ক্লিনিক্যাল ট্রায়ালে পরীক্ষা নিরীক্ষা রেজাল্ট ছাড়া এগুলো টেস্ট কিটে অনুমোদন দেওয়া হয় না। আপনি এখানে কি দেখবেন, কোনো অনুমোদন ছিল? এখানে কোনো অনুমোদন ছিল না এবং যেভাবে থাকার কথা সেইভাবেও নাই। এই টেম্পারেচারে এই পরিবেশে এগুলো তৈরি করার কোনো সুযোগই নেই এবং শুধু লিটার কিছু ছিল। ফোর্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার উপরে অ্যাকচুয়াল ফিলিং টেম্পারেচার। হ্যাঁ, শুধু এই টেস্টে এই কিছু নষ্ট হয়ে গেছে, যদি ভালো হয়ে থাকে টেম্পারেচার নষ্ট হয়ে গেছে। পাশাপাশি সোর্স নাই, মেড ইন কোথায় সেটা লেখা নাই, কোথায় কোন কোম্পানি তৈরি করেন কোম্পানির নাম নাই, মানে কোন ঠিকানাও নাই, কোনো কিছুই নাই। আসলে এই প্রোডাক্টটা কীভাবে আসলো এটাই এখন একটা প্রশ্নের বিষয়। এই প্রশ্নের বিষয়ে এই রিপ্লেস করা এখন একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াইছে, কীভাবে আসলো এই আর কি, এটা একটা অবৈধ মাল কোন পথে আসলো এখানে, যদি ব্যাক হচ্ছে সেটা দীর্ঘদিন যাব। সবথেকে একটা ভয়াবহ বিষয় হলো এটা কিন্তু যদি মানে হস ফিডিং দেয় তাহলে একটা যে জীবন কিন্তু জাতির জন্য একটা বিশাল একটা ক্ষতি হয়ে যেতে পারে, কারণ হস ফিডিং তো অবশ্যই মেয়েদের জন্য ক্ষতিকর। সে ডাক্তারের কাছে যাবে। ধন্যবাদ।